হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? তো ও মাই গড, অনেক গভীরতা তো ওখানে, রাস্তা তো অনেক ভাঙা, ওখানে বাইক নেওয়া যাবে না। এই দেখো তো এখানে রাখার ব্যবস্থা আছে কিনা। আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে হচ্ছে কি আমরা ফেনীর উদ্দেশ্যে সকাল ভোরবেলা হচ্ছে কি রওনা দিছিলাম। তো অনেক রিক্স নিয়ে আমরা ফেনীতে প্রবেশ করছি। আমাদের আসলে অনেক পরিমাণে খাবার আমরা নিয়ে আসছি, তো আমরা মানে যে পরিমাণে নিয়ে আসছি অন্তত 400 থেকে 500 পরিবারকে আমরা সাহায্য করতে পারবো, যে আমরা শুকনো খাবার নিয়ে আসছি। আসলে এই অবস্থায় আমাদের এর থেকে আর কিছু আসলে করার নাই, যদি করা যেত তাহলে মনে হয় করতাম। দেখেন, মাত্র ফেনীতে প্রবেশ করছি তাতেই এত পরিমাণে পানি রাস্তায়, আর ভিতরে গেলে না জানি কি অবস্থা হয়, আল্লাহ মাফ করো। যেমন রাস্তায় পুরা রাস্তা তলায় গেছে, মানে পানিতে ডুবে গেছে, ঠিক তেমন রাস্তাঘাটে এত প্রচণ্ড পরিমাণে ভাঙাচোরা গর্ত, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যারা ফেনীর উদ্দেশ্যে আসতেছেন, ত্রাণ সামগ্রী নিয়ে সাহায্য নিয়ে আসতেছেন, তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং সাবধানে গাড়ি টাড়ি চালাবেন। যারা বাইক নিয়ে আসতেছেন, বাইক না নিয়ে আসা একদম ভালো। এমন একটা রাস্তা যদি তলায় যায়, পানিতে ডুবে যায়, তাহলে ঘরবাড়ি কিভাবে ঠিক থাকবে? এই দেখেন আশেপাশের অবস্থা, দেখেন ঘরবাড়ি ডুবে গেছে, মানুষ পুরা নিঃস্ব হয়ে গেছে। আমরা এখনো পুরো ফেনীর মধ্যে প্রবেশ করতে পারি নাই, মানে পুরোপুরি ফেনীতে যাই নাই, শুধুমাত্র আমরা এখন ফেনীর মানে মেন রাস্তায় যাচ্ছি আর কি। তাতেই দেখেন কি অবস্থা। এই যে আমার টিম মেম্বাররা, ওরাও দিন রাত মানে অনেক কষ্ট করছে অনেক, যেহেতু রাস্তাঘাটের অবস্থা ভালো না, অনেকে বলতেছে একদম ভিতরে নাকি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাট আমরা চেষ্টা করব যতটুকু পর্যন্ত আমরা যেতে পারি ওই পর্যন্তই হচ্ছে গিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা অনেকগুলো বাইক আসছি, আসলে বাইক নিয়ে এত ভিতরে যাওয়াটা পসিবল না, কেননা যে পরিমাণে রাস্তাঘাটে পানি উঠছে, মানে পানিতে পুরো ডুবে গেছে রাস্তা, মানে রাস্তার তো কী অস্তিত্ব এটাই বোঝা যাচ্ছে না। প্লাস রাস্তাঘাটে যে পরিমাণে ভাঙাচোরা, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যে দেখেন সামনে পুরো রাস্তা হচ্ছে ব্লক পানিতে, শুধু পুরো রাস্তা না, এই আশেপাশে ঘরবাড়ি যা আছে সব হচ্ছে গিয়ে ডুবে গেছে। এই হইল ফেনীর অবস্থা। এই দেখেন বাস যাইতেছে ফেনীর উদ্দেশ্যে, সেই বাসগুলোর অবস্থা দেখেন, আর সামনের দিকে একটু দেখেন ট্রাকগুলা, এত বেশি গর্ত আর এত বেশি মানে পানি, সবাই তো হিমশিম খেয়ে যাইতেছে এর মধ্যে আসলে গাড়ি টাড়ি চালিয়ে আসার। যদিও আমাদের যে খাবারের যে ট্রাক রয়েছে সেটা সামনে চলে গেছে, অনেকে আবার ত্রাণ সামগ্রী দিয়ে আসতেছে, আবার অনেকেরই উদ্ধার করা হয়েছে, দেন তাদেরকেও নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত ফেনীর মধ্যে যাইতে পারি নাই, বাট তারপরেও যে খারাপ অবস্থা রাস্তাঘাটের, কীভাবে যে কী করব। ভালোই ভালোই ত্রাণ সামগ্রীগুলো পৌঁছায় দিতে পারলেই আমরা আসলে খুশি, যেহেতু আমরা ঢাকা থেকে এত দূর ফেনীর উদ্দেশ্যে আসছি। যদি প্রায় আমাদের কাছে 400 থেকে 500 মানুষের খাবারের আয়োজন আছে, মানে প্যাকিং করা আছে খাবার, শুকনো খাবার, খাবারের সাথে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আছে, তো এগুলো আসলে যদি আমরা সঠিক মানে যাদের প্রয়োজন এই সময় তাদেরকে হাতে পৌঁছায় না দিতে পারি, এর থেকে ব্যর্থতা আর কিছুই হবে না। তো আমরা দেখি কত দূর পর্যন্ত আমরা যেতে পারি। বাট রাস্তার যে অবস্থায় দেখেন, বাসগুলো তো পুরাই একদম ডুবে গেছে।